বিশ্ব রক্তদান দিবসে রক্তদান করে সম্মান আলোকচিত্রী রনি রায়কে। লকডাউনের শুরুর সময় থেকে 83 দিন ধরে লড়াই সংগ্রাম করার সংগঠনের নাম সমন্বয়। নিরন্ন অর্ধাহারে অনাহারে থাকা সুন্দরবনের প্রান্তিক মানুষ বা শহুরে না বলা দুঃখ পীড়িত মানুষগুলির কাছে সমন্বয় আজ এক জীবন্ত জীবনরেখা। বারাসাতের এই অরাজনৈতিক সংগঠনের প্রাণপাত করা প্রান্তিক মানুষের জন্য এই লড়াই সত্যই আদর্শ, অনুকরণীয়। সেই সমন্বয় আজ বিশ্ব রক্তদান দিবসে বিশ্ব বরেণ্য আলোকচিত্রী রনি রায়ের অকাল প্রয়াণ স্মরণ করল রক্তদানের মধ্য দিয়ে। করোনার করাল গ্রাসে থেমে যাওয়া রনির তাজা মনকে সাধারণের মধ্যে উদ্দীপিত করতে তাদের এই প্রয়াস। শতাধিক রক্তদাতাদের হাতে তাই তুলে দেওয়া হলো চারা গাছ। উদ্যোক্তাদের পক্ষ থেকে আমফানে ক্ষতিগ্রস্ত গাছের বদলে আরো অনেক গাছকেই তারা মূল মন্ত্র করেছেন এই রক্তদানে। মুখ্যমন্ত্রীর মুখে রনির মৃত্যুর দুঃখ প্রকাশ করার কথা সকলেরই জানা, কিন্তু আজ রক্তদান করে সমন্বয়ের নীরব স্বীকারোক্তি, তুমি ঘুমাও আমরা জেগে আছি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গেছে। আমফান প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য গাছ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত আমাদের প্রকৃতি, এই পরিবেশ। বারাসাত সমন্বয় পরিবার 5ই জুন থেকে এক নাগারে এই জুন মাস ভোর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে এবং মানুষকে গাছ দিয়ে উৎসাহিত করছে। একটা গাছ পড়েছে, আমরা 10টা গাছ লাগাবো। বারাসাত থেকে আবুল কালমের রিপোর্ট, বিশ্বভারত।